গ্রীষ্মকালীন শশা চাষ, মালচিং পদ্ধতিতে শশা চাষ, এই যে পাটকাটির শশার মাচা, একদম কম খরচে, একদম সস্তার মাচা, এই পাটকাঠিগুলো দিয়েও একবার করা হয়েছে, একবার শশা নেওয়া হয়েছে এই পাটকাঠি দিয়ে, এগুলো তুলে তুলে রাখা হয়েছে, এখন এগুলো দিয়েই আবার মাচা তৈরি করা হয়েছে। এই মালচিং দেখতে পাচ্ছেন, এই মালচিং একবার ইউজ করা হয়েছে, একবার ইউজ করার পর সেই মালচিংয়ের মালচিং তুলে রাখা হয়েছে ভালোভাবে, আবার জমি তৈরি করে সেই মালচিং দিয়ে আবার শশা চাষ। এই ক্ষেতেই একবার শশা হয়েছে, এই মালচিং, এই পাটকাঠি, এই বাঁশ, এই যে দেখতে পাচ্ছেন লাইলনের যে দড়ি, ওয়্যার, পেড ওয়্যার বল যেগুলোকে, এটা হচ্ছে ইউএস এগ্রিসিডের ইউএস SW216 ভ্যারাইটি। কোনো ধরনের বর্তমানে সমস্যা নেই, শুধু লিফ মাইনরের একটু সমস্যা আছে, নিচের পাতাগুলোতে ভালোই লিফ মাইনর অ্যাটাক হয়েছে, এটা হয়েছে বৃষ্টির কারণে, টানা 5-7 দিন ধরে বৃষ্টি চলছে, বৃষ্টি কমে গেলেই এটা স্প্রে করলে ঠিক হয়ে যাবে। এটা লিফ মাইনরের জন্য স্প্রে করা হচ্ছে হচ্ছে টাটা রিলিস কোম্পানির টাফগার ডাই মেথড, যে হচ্ছে টেকনিক্যাল ফর্মের হচ্ছে ডাই মেথড। এই দিকের ক্ষেতটা একটু ডাউন আছে, এটাতে থ্রিপস অ্যাটাক করেছিল, বর্তমানে সেই সমস্যা নেই এখন। এই যে আমরা দুই ভাই এখানে কাজ করছি, ওই যে আমার দাদা, এটা হচ্ছে আমাদের শশা ক্ষেত, এর আগে এই জমি থেকেই শশা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অক্টোবরের 9 তারিখে লাগানো হয়েছিল, সে সময় রেট মোটামুটি ভালোই পাওয়া গেছে, 14-15-12-13, মোটামুটি 12-15 মধ্যে সব শশা বিক্রি করা হয়েছিল। খরচা বলতে গেলে 1 বিঘা জমিতে 15,000 টাকার মতো খরচা হয়, 3,000 টাকা এটা হচ্ছে লিজে নেওয়া জমি, 3,000 টাকা জমির মালিককে দেওয়া হয়েছে, এবং বাকি 12,000 টাকা খরচা, মালচিং, বাঁশ, পাটকাঠি সব এগুলো আমাদের নিজের নিজস্ব, বাঁশ আর সুতা হচ্ছে কেনা, বাঁশ আর সুতা বলছে এই যে দড়ি পেট ওয়্যার যেটা, এটা হচ্ছে ভিএনআর ক্রিস, ভিএনআর কোম্পানির ক্রিস ভ্যারাইটি হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন ফল, একদম নিচ থেকে ফল, প্রতি গিটে গিটে ফল আছে, যে দেখুন আমার সব থেকে পছন্দের ভ্যারাইটি হচ্ছে ভিএনআর ক্রিস। তো এটা একটু গাছগুলিতে ছোটতেই একটু রোগাক্রান্ত হয়েছিল, এবং এই বৃষ্টির কারণে প্রচুর লিফ মাইনর অ্যাটাক হয়েছে, বৃষ্টির কারণে না, সেটা হচ্ছে বৃষ্টির কারণে স্প্রে করা হয়নি, তো স্প্রে করা হয়েছিল, স্প্রেটি কাজে দেয়নি বিষ, সে কারণে লিফ মাইনরের অ্যাটাকটা কয়েকদিনের মধ্যে বেড়ে গেছে, 5-7 দিন ধরে টানা বৃষ্টি চলছে। এই যে দেখুন ফল, দেখুন ফল, দেখুন একদম ক্রিস, 265 টাকা 10 গ্রাম লিজের দাম, অনলাইনে পাওয়া যায়, দেহাত, ফার্মকি যে কোনো অ্যাপ্লিকেশন থেকে পাওয়া যায়, অর্ডার করলে 5-7 দিনের মধ্যে চলে আসে। আর এটা হচ্ছে এই ভ্যারাইটিটা ভালোই আছে, মোটামুটি একদম খারাপ করা চলবে না, এটা হচ্ছে নাথ সিডস, নাথ বায়োটেক, নাথ বায়োটেক কোম্পানি হচ্ছে নাথ, নাথের ভ্যারাইটির নাম কি সেটা মনে পড়ছে না, অলিভিয়া, অলিভিয়া, এই ভ্যারাইটিটার নাম হচ্ছে অলিভিয়া। এই দেখুন ফল, ফল এসেছে এটারও, কিন্তু কৃষির মতো না। এই গাছের একটা সমস্যা হচ্ছে, এই গাছের পাতগুলো হচ্ছে একদম লাউয়ের পাতের মতো বড় বড়, তার কারণে কি হয়, ভিতরের যে সাইড ব্রাঞ্চগুলো বের হয়, সাইড ব্রাঞ্চগুলো পুরো পাত দিয়ে ঢেকে যায়, এবং সেই ব্রাঞ্চগুলো ঠিকমতো বৃদ্ধি হতে পারে না ভিতরে ছায়ার কারণে, এত বড় বড় পাত, পাতের কারণে অনেক সমস্যা হচ্ছে, যার কারণে ভিতরে ঠিক মতো স্প্রে যায় না, স্প্রে না যাওয়ার কারণে ভিতরে যে পোকামাকড়গুলো আছে ঠিক মতো মারা যায় না, প্রচুর লিফ মাইনরের অ্যাটাক শুরু হয়ে গেছে। তো বৃষ্টি সেরে গেলে স্প্রে করলে ঠিক হয়ে যাবে, সে নিয়ে টেনশন নেই। তো
এখানে আরেকটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি টেস্টি। এই যেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি টেস্টি, এই যে টেস্টি ভ্যারাইটি, এটা একদম খারাপ না, এটা ভালো আছে। এটার আরেকটা হচ্ছে কি, মাঝে মাঝে কিছু গিটের মধ্যে দুটি করে ফল আসে, এই যে দেখতে পাচ্ছেন দুটি ফল, এক গিটে দুটি ফল, পরপর দুটি গিটে ফল আছে, তিনটি গিটে ফল আছে, চারটি গিটে ফল আছে। সব গাছে আবার সব রকম সমান ফল না। এই যে দেখুন সিনজেন্টা কোম্পানি টেস্টি, কোনো কোনো গিটে দুটি করে ফল আসে, দুটি বড় হবে কিনা জানি না। টেস্টিটা এবার প্রথমবার লাগিয়েছি, এই মালচিং এর বিশেষত্ব হচ্ছে এই লাগানোর সময় যে সার দিয়েছি এই পর্যন্ত আর কোনো সার প্রয়োগ করা হয়নি। তো গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে, আমার মনে হয় না যে কিছুদিনের মধ্যে সার প্রয়োগ করতে হবে, কারণ কোন রকম পাতার মধ্যে যে পাতগুলোর মধ্যে কোন রকম সারের ডিফিসিয়েন্সি দেখা যাচ্ছে না, সামান্য পটাশের ডিফিসিয়েন্সি আছে, হালকা 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 হলুদ হয়েছে কিনারগুলো পাতের। তো সেটা শুধু একবার এনপিকে স্প্রে করা হয়েছে, এনপিকে ১৯১৯ মাল্টিপ্লেক্স কোম্পানির যে এনপিকে ১৯১৯ আছে সেটা স্প্রে করা হয়েছে। তো এরপর গাছের চেহারা আরো অনেক ভালো হয়েছে। পিজিআর ইউজ করা হয়েছে হচ্ছে অলউইন গোল্ড সুপার, পিজিআর স্প্রে করা হয়েছে একবার, ৩০ দিন পর আবার একবার স্প্রে করা হবে পিজিআর। প্রথমত আমি কনফিউশনের মধ্যে ছিলাম যে এক জমিতে দুবার শশা আদৌ ঠিকঠাক হবে কিনা, নিমাটোডের সমস্যা হয়, আরো অনেক কিছু সমস্যা হয়ে থাকে এক জমিতে এক ফসল বারবার দুবার তিনবার করলে। তো তারপর রিস্ক নিয়ে আমি এখানে দুবার করেছি। এই যে দেখুন ফল, দেখুন ফল খুব সুন্দর ফল এসেছে। এক জমিতে একই ফসল দুবার নিতে গেলে হচ্ছে জমির প্রিপারেশনটা ভালো মতো করতে হবে, তার জন্য হচ্ছে ট্রাইকোডার্মা প্রতি বিঘায় ২ কেজি বা ১ কেজি হারে ছড়িয়ে চাষ করতে হবে। আর বাকি যে মাইক্রোনিউট্রিশন আছে সেগুলো বেসাল রোজে দিতে হবে, সয়েল অ্যাপ্লাই করতে হবে, মাটিতে দিতে হবে সেগুলো বীজ লাগানোর বীজ রোপণের আগেই, তাহলে কোনো রকম মাইক্রোনিউট্রিশনের অভাব হবে না, শশা গাছে কোনো রকম ঘাটতি হবে না, একই জমিতে দুবার শশা চাষ করা যাবে। দেখছেন শশা গাছের বয়স প্রায় ৪০ দিনের কাছাকাছি, তো কোম্পানি রেকমেন্ডেশন করে ৪৫ দিন থেকে ৪৮ দিনের মধ্যে ফল তোলা যায়। সে হিসাবে দেখতে গেলে ৪০ দিন, ৪৫ দিনে না তুললেও ৪৮ দিনে ফল হয়তো তোলা যাবে। কিছু কিছু ফল আছে যেগুলো প্রায় আর এক সপ্তাহের মধ্যে ম্যাচুরিটিতে চলে আসবে। আর এই হচ্ছে আমার শশার প্রজেক্ট, বর্তমানে এখানে এক বিঘে আছে, তো ওইদিকে আরো লাগানোর প্রিপারেশন চলছে জমিতে, সেটা বেগুন ক্ষেতে বেগুন গাছ তুলে সেই জমিটা রেডি করে সেখানে লাগানো হবে। আর এদিকে হচ্ছে আমার ছাগলের খামারের জন্য ঘাসের চাষ, তো এই নেপিয়ার COCN4 যে ঘাসটা বলে ঘাসটা লাগিয়েছি, অনেক লোকাল ঘাস যে আছে সেগুলো লোকাল ঘাস হয়েছে, তো সেগুলো বৃষ্টি কমে গেলে সেগুলো আমি লেবার নিয়ে পরিষ্কার করে দেবো। এদিকে হারবিসাইড মারা হয়েছে, ঘাস মারা দেওয়া হয়েছে, এদিকে অল্প একটু ট্রাই করে দেখা হয়েছে যে কিছু ক্ষতি হয় কিনা ঘাসের, তো ঠিকঠাক আছে, পুরোটাতে ঘাস মারা দিয়ে দেবো। এদিকে ঘাস হচ্ছে আমাদের ছাগল খামারের জন্য, এদিকে ভুট্টা আছে সাইলেজ করার জন্য, এই ভুট্টা কেটে সাইলেজ করা হবে। চারিদিকে শুধু যেদিকে দেখবেন ভুট্টা আর ভুট্টা, এই চারিদিকে ভুট্টার মাঝখানে আমাদের শশা খেত, একদম সবুজে ভরপুর শশা খেত, কোনো রকম সারের ঘাটতি নেই, কোনো রকম রোগ নেই, শুধু লিপ মাইনর ছাড়া। লিপ মাইনরটা স্প্রে করলে ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে আমার একটু সমস্যা চলছে যে এই পাতে ক্লোরোফিলগুলো খেয়ে নিচ্ছে,
একদম দ্রুত ওই 4-5 দিনের মধ্যে যেভাবে পাতগুলো খেলো তাতে এর যে ক্লোরোফিল গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দেখুন ফল এসেছে এবং একটা সাইড ব্রাঞ্চ বেরিয়েছে, এই সাইড ব্রাঞ্চে আবার ফল হবে। এই সাইড ব্রাঞ্চে ফলগুলো বেশি হয়। তো এই পর্যন্তই, যখন ফল হবে তখন আবার একটি ভিডিও আপলোড করব। ধন্যবাদ।